ক্লাস থ্রি ভূগোল ক্লাস নিয়ে চলে এসেছি। সিলেবাসের নতুন একটা চ্যাপ্টার পড়ব আমরা, পৃথিবীর গতি। এতদিন আমরা সূর্যের কতগুলো গ্রহ আছে, তারা ঘুরতে কত সময় নেয়, পৃথিবী কিরম দেখতে, তাদের সম্বন্ধে সব কিছু আমরা ভেঙে ভেঙে পড়েছি। আজ আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে সম্পূর্ণ পৃথিবীর উপর। তাহলে দেখো, পাতা হচ্ছে 21, এই পাতাটা হলো আমি পড়াবো আর তার সাথে ছোটো ছোটো প্রশ্ন দিয়ে দেবো। পড়া স্টার্ট করছে। তোমরা সকলেই সকালে পূর্ব আকাশে সূর্যকে উঠতে দেখেছ ও সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সে ডুবে যায়। সাধারণভাবে সকলেরই মনে হওয়ার কথা, সূর্য তাহলে কি ঘোরে? আমরা পৃথিবীর মানুষ এক জায়গায় স্থির হয়ে আছে, কিন্তু তা নয়, পৃথিবী ঘোরে, সূর্য একই জায়গায় স্থির হয়ে আছে। এবার তোমাদের প্রশ্ন, তাহলে আমরা বুঝতে পারি না কেন যে পৃথিবী ঘুরছে? ধরা যাক একটি বলের গায়ে একটি পিঁপড়ে লেগে আছে। এবার বলটিকে আস্তে আস্তে ঘোরালে পিঁপড়ে কিছু কিন্তু পড়বে না, সেও বুঝতেও পারবে না। ঠিক তেমনি আমাদের এই পৃথিবী একটি বিশাল বলের, আমরা পিঁপড়ের থেকেও ছোট। যাই হোক, আমরা বুঝলাম পৃথিবী ঘুরছে। এই ঘোরা দু রকমভাবে হচ্ছে। পৃথিবী তার নিজের অক্ষে এক বছরে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে, আর পৃথিবী তার নিজের অক্ষের ওপর ভর দিয়ে নিজের চারিদিকে লাট্টুর মতো ঘুরছে। এইভাবে একবার ঘুরতে সময় লাগে প্রায় একদিন। পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, আবর্তন গতি বা আর্নিক গতি বা দৈনিক গতি, আর সূর্যের চারিদিকে ঘোরাকে বলে বার্ষিক গতি বা পরিক্রমা। আচ্ছা, আমরা যখন পড়েছি আগের চ্যাপ্টারটা, আমরা যখন পড়েছি তখন প্রত্যেকটা জায়গায় ছিল নিজেকে ঘুরতে কত সময় নেয়, সূর্যকে ঘুরতে কত সময় নেয়, তাই তো? এবং আমরা আগের চ্যাপ্টারে এটাও পড়েছি যে পৃথিবী কোনোরূপভাবে, এই সূর্য কোনোরূপভাবে ঘুরছে না, সূর্য মাঝখানে স্থির হয়ে আছে আর তাকে কেন্দ্র করে কক্ষপথে, মানে নিজের নিজের পথে গ্রহগুলো ঘুরছে। তাহলে কভাগে ঘুরছে আমরা পড়েইছিলাম, দুভাগে ঘুরছে। একটা পৃথিবী নিজেকে একবার লাট্টুর মতো এভাবে প্রদক্ষিণ করে ফেলছে, আরেকবার কী করছে না, এইভাবে লাট্টুর মতো ঘুরতে ঘুরতে সূর্যকে ঘুরে ফেলছে। এই যে নিজে একবার ঘুরল, সেই ঘোরাটার ফলে কী হচ্ছে না, দিন রাত্রি হচ্ছে। তাহলে এইটাকে বলছে আর্নিক গতি বা আবর্তন গতি বা দৈনিক গতি। আর যেটা পুরোটা ঘুরে ফেলছে সেটা হচ্ছে বার্ষিক গতি। কেন বার্ষিক? বার্ষিক মানে বছর। এটার ফলে কী হচ্ছে না, ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাদের একটা পুরো বছর শেষ হচ্ছে। তাহলে এই হচ্ছে এখান থেকে দুটো প্রশ্ন। পৃথিবীর এক নম্বর প্রশ্ন, পৃথিবীর কয়টি গতি ও কী কী? পৃথিবীর কয়টি গতি ও কী কী? দু নম্বর প্রশ্ন, পৃথিবী একবার নিজেকে প্রদক্ষিণ করতে কত সময় নেয়? পৃথিবী একবার নিজেকে প্রদক্ষিণ করতে কত সময় নেয়? তিন নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময়? আশা করি পড়াটা বোঝা গেছে। পরের দিন আবার পরের পাঠটা পড়াবো।